এতটা স্যালাইন দিচ্ছ কেন? মুনা মুনা মুনা, কি ব্যাপার? গুড নিউজ, ভেরি গুড নিউজ। আর করো চিন্তা নাই, ধুনকর, দি গ্রেট ধুনকর কেস নিয়ে নিয়েছে। কাল সকালে তোমার মামাকে তোমার কাছে জমা করে দিয়ে যাব। আমার আর কোনো কিছুতে বিশ্বাস নেই। বিশ্বাস রাখো মুনা, হ্যাভ ফেইথ। তুমি ওকে চেনো না, কিন্তু আমি চিনি। ও বেটা ফাঁসির দড়ির নিচ থেকে আসামি খালাস করে নিয়ে আসে। এখন আমাদের ফাঁসি হলে কোনো চিন্তা নাই, কারণ ধুনকর আছে। কারেক্ট। আজিজ মিয়া, গান লাগাও, গান ছাড়া জমতেছে না। মুনা, গানটা শুনে যাও, হিট গান। उड़ता जाए मोर लाल दुपट्टा मलमल का, मोर लाल दुपट्टा मलमल का, हो जी हो जी। सर पर लहराए मोर लाल दुपट्टा मलमल का, मोर लाल दुपट्टा मलमल का, हो जी हो जी। मामा मालाटा पड़े ফাইল আমি করব না। ফাইল দেবে না মামা, আমরা হ্যাপি, ভেরি হ্যাপি। নেন, উনি আজ কারোর সাথেই কথা বলতেছেন না। স্যারের মাঝে পেটে ব্যথা হয়, এখনো হচ্ছে। ব্যথা কি বেশি? জি বেশি। ওই ঘরে কথা বলে কে? আমি স্যার, আমি বাকের অস্ত্র মামলা স্যার। আপনার মামার জামিন তো করাই দিয়েছি, হিয়ারিং হলে তখন আসবেন। এখন কি অপ্রয়োজনে বিরক্ত করেন কেন আপনারা? স্যার আপনার ব্যথা কি বেশি? আপনি কি ডাক্তার? জি না স্যার। তাহলে অপ্রয়োজনে প্রশ্ন করেন কেন? আপনার কষ্ট দেখে কষ্ট হয় স্যার, এই জন্য বলতেছি। অন্য কষ্ট দেখে আপনার কষ্ট হয়? জি স্যার হয়। আমার হয় না। আপনারও হয় স্যার? আপনার কষ্ট হয় বলে আপনি এই কেসটা নিয়েছেন স্যার। মন্দুর স্যার, একে যেতে বলো। স্যার আমি আপনার জন্য একটু মিষ্টি এনেছিলাম স্যার। স্যার মিষ্টি টিষ্টি কিছুই খান না, আপনি মিষ্টি নিয়ে চলে যান, স্যার রাগ করবেন। মঞ্জুর স্যার, মিষ্টিটা রেখে দাও। এই মিষ্টিটা দিন দিন। রেখেছি স্যার।
বুঝলাম মঞ্জুর, এই জীবনে কেউ আমার ভালোবাসা কিছু দেয় নাই, এই ছেলেটা দিছে, এতে ওর কোনো স্বার্থ জড়িত নেই, ভালোবেসে দিছে। না মিষ্টি খাও। স্যার আপনার ব্যথা কি কিছু কমেছে? অপ্রয়োজনীয় প্রশ্ন কেন করো, যাও। মঞ্জুর স্যার, ব্যথা কমে নাই, যাও। ওনার তো স্যার এখন প্রায় দেরি হয়, গতকাল আসছেন 12টার পরে, তার আগের দিনও আসছেন 11:30টার সময়। আই সি, মামলা মকদ্দমায় জড়ায় পড়েছেন তো এই জন্য। কে মামলা জড়ালো? ওনার মামা চুরির কেসে পড়েছেন, হাজতে ছিলেন, গত পরশু জামিনে ছাড়া পেয়েছেন। মোনা এলে আমার সাথে দেখা করতে বলবেন। জি স্যার। স্যারের সঙ্গে দেখা করুন, স্যার খুব রাগ করেছেন। আমি অবশ্য সামাল দেবার চেষ্টা করেছি। স্যার জানতে চাইলেন আপনি রোজই অফিসে দেরি করে আসেন কিনা। আমি বললাম হঠাৎ এক একদিন দেরি হয়, সব দিন না। শুনলাম আপনার মামার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, সত্যি নাকি? জি স্যার সত্যি। আমি জানতাম না, আজই শুনলাম। যাই হোক, ব্যক্তিগত সমস্যার কারণে অফিস যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখবেন, প্রয়োজন হলে ছুটি নিন। আমি এখন যাই স্যার। বসুন, আমার একটা গল্প শুনে যান। আমি তখন ছোট, আমার বাবা ব্যাংকের একজন অফিসার ছিলেন, তার বিরুদ্ধে তহবিল তসবির একটা মামলা হয়েছিল, মামলায় বাবার পানিশমেন্ট হয়েছে। অনেক কষ্টে দিনগুলো যাচ্ছিল আমাদের, স্কুলের বন্ধুরা আমাকে বলতো চোরের ছেলে। আমার মা ধরতে গেলে অনেকটা ভিক্ষাবৃত্তি করি আমাদের মানুষ করেছেন। আপনাকে এতগুলো কথা বলার অর্থ হচ্ছে আই হ্যাভ গট অল দ্য সিম্পথি ফর ইউ। ঠিক আছে, এখন যান, কাজ করুন। স্যার আপনি যে আমাকে এভাবে সান্ত্বনা দেবেন আমি কল্পনাও করি। থ্যাংক ইউ স্যার। আপনার মামা কি এখন জামিনে আছেন? জি। সারাদিন কি করেন? আমাদের বাসার সামনে একটা পার্ক আছে, সারাদিন পার্কে বসে থাকেন, খাওয়ার সময় বাড়িতে এসে খেয়ে যান। স্যার মাথা মালিশ করে দেন স্যার। মাথা মালিশ? হ্যাঁ মাথা মালিশ করেন তো। কত লাগে মাথা মালিশ? 2 টাকা স্যার। না না মাথা মালিশ লাগবে না, ঠিক আছে। তোর আইসক্রিম খাবি? আইসক্রিম খা। আইসক্রিম ওলা, এই তো দুজন আইসক্রিম দে, আমার একটা দিস। তোর একদিন চিড়িয়াখানায় যাবি,
একদিন চিড়িয়াখানা নিয়ে যাবো। বাসা চলো বাবা। যাবো যাবো, তোরা বস না কিছু ফোন, জায়গাটা কি সুন্দর। আসলে তোর স্কুলের মেয়েরা আমার কে সম্পর্কে জানে? জানে। ওরা তোর আঙ্গুল দেখে বলে না চোরের মেয়ে, চোরের মেয়ে? না, ও মিথ্যে কথা বলতেছে, ওকেও বলে আমাকেও বলে। আচ্ছা চল বাসা। আমি কিন্তু চুরি করিনি মা, এটা মিথ্যা মামলা। আমি জানি বাবা। মার কথা বিয়ে করতে রাজি হলাম বাকের ভাই। মা ভাবতেছে বিয়ে করলে আমি পরিবর্তন হয়ে যাব, খালি ক্রাইং করে। তারপর বললাম যা বলি, কান্দিস না মাইয়া দেখ। বিয়া কি ঠিক? আপনি বললে ঠিক, আপনি না বললে বেঠিক। তোর একটা অসুবিধা আছে। অসুবিধাটা কি? অসুবিধা হইল মেয়ে পড়াশোনা বেশি জানে, এটি অসুবিধা। আমি হইলাম নন ম্যাট্রিক। নন ম্যাট্রিক কোনো ব্যাপার না, জ্ঞানী লোক সবাই নন ম্যাট্রিক। এই ধর রবীন্দ্রনাথ, নজরুল, তাহলে আমিও তো নন ম্যাট্রিক। কথাটা তো আপনি ভালো বলছেন বাকের ভাই, এইটা তো চিন্তা করি নাই। তাহলে মত দিয়ে ফেলি, কি বলেন বাকির ভাই? মেয়ের চেহারা ছবি খারাপ না, ভেরি সুইট। বুঝলো, একটা কালার ছবি আছে বাকির ভাইয়ের দেখাও। আসল চেহারা ছবির চাইতে সুন্দর, আবার গানও জানে। গান জানে? কোন কামের গান না বাকের ভাই, রবীন্দ্র গান, প্যান 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 প্যান। ভাই গান দাও, বাচুপান গানটা দাও, ওই গান তো খারাপ না, দাও। তোমাকে নিতে এসেছি। কোথায় নিতে এসেছো? আমার অ্যাপার্টমেন্টে। আজ শিফট করেছি, দরজায় ফিতা লাগিয়ে এসেছি, তুমি গিয়ে ফিতা কাটবে। আজ না গেলে হয় না? আমার শরীরটা ভালো না, আর মনটাও ভালো না জানো। মামা রাতে ঘুমায় না, জেগে থাকে আর কুকুরটার সাথে কথা বলে, দিনের বেলা গিয়ে বসে থাকে পার্কে। মুনা, শুধু তুমি যাবে এই জন্যই আমি অফিসে না গিয়ে সারাদিন ঘর গুছিয়েছি। মুনা প্লিজ। চলো।
এই ছেলে মানুষটা না করলে হয় না? আমাদের দ্রুত বয়স বেড়ে যাচ্ছে মোনা, ছেলে মানুষের যা করার এখনই করে নাও, এরপর তো সময় পাবে না। নাও কাটো। এর চাইতে ছোট কাছি পাওয়া গেল না? না, এর তো ছোট পাওয়া গেল না। আচ্ছা দাঁড়াও এক মিনিট, মিউজিক দিতে হবে, পোলকা মিউজিক। এইসব অদ্ভুত অদ্ভুত মিউজিক তুমি পাও কোথা থেকে? ইরা দিয়েছে ওর ছাত্রী। মিউজিক সুন্দর, খুব সুন্দর। Furnished apartment. Telephone আছে? Line দেন। বেতের চেয়ার, লাইট, সোফা। পেন্টিং কিন্তু আছে। ঘড়িও আছে। বুঝলেন বাকের ভাই, মায়ার ভালো নাম হইল মালবিকা, ডাক নাম সন্ধ্যা, ভেরি ইন্টেলিজেন্ট। ও আচ্ছা, মেট্রিকে জেনারেল অঙ্কে লেটার মার্ক আসিল, টোটাল নাম্বার হইল কি আপনার 675। মেয়ে ছেলের জন্য 675 সহজ কথা না, কি বলেন বাকের ভাই? তা তো ঠিকই, আবার স্বভাব চরিত্র খুব নরম, ভেরি চপ। স্বভাব চরিত্র নরম এটা বুঝলে কেন? আরে এটা তো দেখলেই বোঝা যায়। আমি ঘরে ঢুকতেই উঠা দাঁড়ায় কইল, সালাম আলাইকুম। জি বাকের ভাই, তুই থাক এর সাথে, আমরা যাই মতিরে ধরে নিয়ে আসি। আমার তো একটু অসুবিধা আছে বাকের ভাই। কি অসুবিধা? অসুবিধা মানে এই মালবিকার এক মামা আমাকে দেখতে আইব রাত 9টার সময়। বৌদি দাও, আপনি থাকেন এখানে, আমি মতিরে ধরে নিয়ে আসি। খবরদার সাউন্ড দিবি না, সাউন্ড দিলে অসুবিধা আছে, ঘুরি গালাই দিব। বাকের ভাই আমি যাই, 9টা বাজতে দেরি নাই, আসি। ওর মামা চলে গেলে আমি চলে আসবো। নাম কি? সুরুজ আলী। বাড়ি কই? বাড়ি ঘর নাই। করো কি? কোনটাকে কাম করি? কোনটাকে কি কাম করো? কি কাম করি এটা আপনি ভালোই জানেন। কন্ট্রাক্ট পাইছো? পাইছি। আমার মারার কন্ট্রাক্ট? বাবা, ও বাবা, তুমি কিছু খাবে? রান্না হতে দেরি হবে। মোনা কই? মোনা আসেনি? না, সে তো মাঝে মাঝে এত রাইট করে ফিরে, এটা ঠিক না। শহরে কত দুষ্ট লোক আছে। মামন ভাই মোনা আপাতে পৌঁছে দিয়ে যাবে। বাবা, তোমাকে এক কাপ চা বানিয়ে দিই। না মা গো, আমার পাশে একটু বস না। নিয়মিত স্কুলে যাস? যাই। স্কুলের মেয়েরা তোরে দেখে বলে চোরের মেয়ে।
মিথ্যা কথা বলিস না মা, বাবার কাছে মিথ্যা কথা বলা মহাপাপ। তোর সরে মেয়ে বলে আমি কিন্তু চুরি করি না মা, এটা মিথ্যা মামলা। বাবা তোমাকে বলতে হবে না, আমি জানি। তোর মা কি করে? মা আজকে রান্না করছে। তোমার শরীর কেমন আছে? এখন অনেক ভালো। হাতটা দেখি না, মানে জ্বর আছে কিনা দেখি। জ্বর দেখা লাগতো না, আমার লজ্জা লাগে। তোমার মনে আছে লতিফা, আমাদের যখন বিয়ে হলো তোমার এক খালা শাশুড়ি তোমারে বললো, ও লতিফা তোর স্বামীর গায়ের রং কি সুন্দর, একেবারে সাহেবের বাচ্চা। তুমি তখন এমন কান্না শুরু করলা। তখন বয়স ছিল অল্প, তোমার নিয়ে কেউ কিছু বললে মনে বড় লাগত। এখন মনে লাগে না? এখন আরো বেশি লাগে। তোমার মেয়েদের সবাই বলে চোরের মেয়ে, তোমার কেউ চোরের বউ বলে না। আমি এখন উঠবো, অনেক রাত হয়ে গেছে, তুমি একটু আমাকে বাড়িতে পৌঁছে দেবে? উঠবি মানে? বসো, আমার আসল কথা এখনো বলা হয়নি, এতক্ষণ শুধু নকল কথাই বলেছি, বসো। আসল কথাটা কি? বিয়ের ফাইনাল অ্যারেঞ্জমেন্ট করতে হবে না? তারিখ তো ঠিক হয়ে আছে, বিয়েটা হবে কোথায়? ও এই কথা? তুমি এমন ভাবে এই কথা বললে যেন আমাদের বিয়েটা একটা তুচ্ছ ব্যাপার। না, এটা মোটেও তুচ্ছ ব্যাপার নয়। আমি জানি এটা আমার জীবনের সবচেয়ে আনন্দময় ঘটনা, কিন্তু এখন না। এখনো মানে? তারিখ পেছাতে হবে। তুমি এত অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি আমি অবাক হব না। আমার মামা সাসপেনশনে আছে, কোর্টে কেস চলছে, লীনা বাবু বকুল সব আমার দিকে তাকিয়ে আছে, আমি কারো কথা ভাববো না, আমি বিয়ে করে ফেলবো। মামলা শেষ হতে 2-3 বছর লাগতে পারে, এই 2-3 বছর আমরা অপেক্ষা করব। হ্যাঁ তাই করব। ধরো তোমার মা 7 বছরের জেল হয়ে গেল, তখন আমি এখন উঠবো না? তুমি উঠবে না, তুমি বসো, আমার প্রশ্নের জবাব দিয়ে তারপর উঠবে। চলো, তোকে বাসায় দিয়ে আসি। তুমি চুপ করে আছো কেন? তুমি কি আমার উপরে রাগ করেছো? মামা শ্বশুরের সঙ্গে দেখা হয়েছে? জি হয়েছে।
অতি ভদ্রলোক, আমার একটা আংটি দিচ্ছেন, পিওর গোল্ড। মতি রে ভাই, না আরামদাদা ভ্যানিশ হয়ে গেছে, এটা কি করুম? ছাড়া দে। কি কর? ছাড়া দেবো মানে? সাইডা দিতে গেছি, ছাড়া দে। তোকে একটা সিগারেট দে, সিগারেট খেয়ে বিদায় হোক। মজনু সিগারেট। আগুন দেন, আগুন ছাড়া খাও, সাবায়া খাও। সাবায়া খাওয়ানোর মধ্যে সিগারেটের আসল মজা। খাও। আপনি আমার সারছেন, আমি আপনার সারুন। আশ্চর্য, তার এত স্পর্ধা, কি বলছেন আপনি? আমি আমি খুব অবাক হচ্ছি। হ্যাঁ শুনুন ভাই, ওর মাথা ঠিক নেই। জি জি জি, হি ইজ কমপ্লিটলি আউট অফ হিজ হেড। দারোয়ান কি করেছে জানো? লালবাগ থানার ওসিকে বলে এসেছে এ বাড়িতে কি সব কাণ্ড কারখানা হয়। কত বড় স্পর্ধা তার, কত দুঃসাহস! এখন কি এ বাড়িতে পুলিশ আসবে? এলে খুশি হও? আমার খুশি অখুশি কিছু না, আপনি কি খুশি হন? আমি তিন মেয়ে নিয়ে এই বাড়িতে থাকি, পুলিশ এলে আসবে? আমার তিন মেয়ে, আমার তিন মেয়ে, এই জাতীয় কথা আপনি আর কখনো বলবেন না। আমরা কখন থেকে আপনার মেয়ে হলাম? দেখো তো মা, চোখ লাল করে কথা বলবে না। তোমার আগেও অনেকে চোখ লাল করেছে, তাতে কোনো লাভ হয়নি। তুমি এই বাড়িতে থাকতে না চাও, চলে যাও। চলে যাব? হ্যাঁ অবশ্যই যাবে। তোমাদের কারো পায়ে আমি শিকল পরিয়ে রাখি, চলে যাবে এবং পথে পথে ঘুরবে। বাড়িতে তোমাদের মা ভাই বোন না খেয়ে মরবে। আমি জানি এই জীবন তোমাদের পছন্দ না, পছন্দ হবার অবশ্য কোনো কারণই নেই। আচ্ছা, এর চেয়ে ভালো জীবনের সম্ভাবনা কি তোমাদের আছে বলো? আছে, কিন্তু আমার এখানে থাকলে আছে। আমি তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, আমি তোমাদের বিয়ে দিয়ে জীবনে প্রতিষ্ঠিত করব। আমি এর আগে অনেককে বিয়ে দিয়েছি, তারা বিদেশে স্বামী সংসার নিয়ে সুখী আছে। হাসছো কেন? আমার কথা বিশ্বাস হচ্ছে না? না, বিশ্বাস হচ্ছে না। আপনি কাউকে বিয়ে দেন না, বিদেশে বিক্রি করে দেন। এসব কথা তোমরা কোথায় পাও? রাতে আমার যখন ঘুম হয় না, তখন আমার কাছে একটা ভূত আসে। ভূতটা কানে কানে আমাকে বলে, আপনি আমাদেরকেও বিক্রি করে দেবেন। তারপর এ বাড়িতে আরো তিনটা মেয়ে আসবে, তাদেরও নাম হবে সুমা, রুমা, সুমা, সবার শেষে মা। আপনি অন্য কোনো জায়গায় বাড়ি ভাড়া করবেন। তুমি এখানে কি করছো? চুল আঁচড়াইতেছি আম্মা,
চুলগুলো এখন মাশাআল্লাহ আসানের উপযুক্ত হয়েছে, আয়নাটা সুন্দর। চুল আসানো হয়েছে? জি আম্মা হয়েছে। গরিব মানুষের আসানি দুটো টান দিলে শেষ। জানিয়ে না তোমার নাম? আমার বাবার নাম হলো ইকবাল হোসেন খান। আমরা হইলাম কি আম্মা পাড়ান বংশ, তো লোকজন আদর করে আমার চানমিয়া ডাকে। দেখো চানমিয়া, বোকার লোক ভেবে তোমাকে এই বাড়িতে আমি চাকরি দিয়েছিলাম। আমার সচরাচর ভুল হয় না, কিন্তু তোমার ক্ষেত্রে হয়েছে। তুমি আসলে বোকা না, অতিশয় ধুরন্ধর। আপনার কথা শুনে আম্মা বড় শান্তি পাইলাম। হাসবে না, আমি হাসির কথা বলছি না। এই দেখেন আম্মা, কোনটা হাসির কথা কোনটা হাসির না বুঝি না, আমি আসলে বোকা। পুলিশের কাছে গিয়েছিলে? যে আম্মা গিয়েছিলাম। কেন গিয়েছিলে? সে এক বিরাট ইতিহাস। থানার পাশ দিয়ে যাইতেছি, হঠাৎ মনে হলো ওসি সাহেবের লোকে দেখা করে যায়, একটা ভদ্রতা করি। তুমি কি ভেবেছিলে তোমার কাছে খবর পেয়ে ওসি সাহেব এই বাড়িতে দৌড়ে চলে আসবেন, আমাকে অ্যারেস্ট করে নেবেন? দুনিয়াটা এত সোজা? সোজাই ভাবছিলাম আম্মা, কিন্তু দুনিয়াটা যে এমন বেহা এই বাড়িতে চাকরি না অনেক আগে বুঝি না। বুঝবে একদিন, তুমি হারে হারে সব বুঝবে। আচ্ছা ভালো করে চুল আচ্ছা। তোমাকে কাজ ছাপাতে বলেছিলাম না? তাহলে কাজটি কেন করলি? আপনাকে খুশি করার জন্য। আপনি খুশি হননি?